সম্মানিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, আমার নাম লুবাবুদ্দিন। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে ইনডিফিনিট আর্টিকলস, অর্থাৎ এ এবং এন এই দুইটা আর্টিকলস কিভাবে সঠিক ব্যবহার করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আমাদের বুঝতে হবে যে ইনডিফিনিট আর্টিকলস কাহাকে বলে। যে আর্টিকল কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকলস বলে। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন ব্যবহার করা হয়। আজকে এখানে ছয়টা এক্সাম্পল দিয়েছি, এই ছয়টা এক্সাম্পলের মাধ্যমে সমস্ত ইনডিফিনিট আর্টিকলস আপনাদের হাতের মুঠের মধ্যে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব এবং মাত্র একটা টেকনিকের মাধ্যমে আর্টিকলস বোঝানোর জন্য চেষ্টা করব। একটা টেকনিক কি? ইনডিফিনিট আর্টিকলস ব্যবহারের ক্ষেত্রে সাধারণত উচ্চারণের উপর নির্ভর করে, অর্থাৎ সাউন্ডের উপর নির্ভর করে। এখানে দেখুন, আওয়ার লিখেছি, আমরেলা, অনেস্ট, ইউনিভার্সিটি, MBBS, অ্যাসিস্ট্যান্ট। দেখুন একটা টেকনিক কি, যদি ভাওয়েল লেটার দিয়ে উচ্চারণ শুরু হয় তখন আমরা এন ব্যবহার করব, আর যদি কনসোনেন্ট লেটার দিয়ে উচ্চারণ শুরু হয় তখন আমরা এ ব্যবহার করব। তো দেখুন এখানে আওয়ার আওয়ার লিখেছি, তো আওয়ার শব্দটার উচ্চারণ শুরু হচ্ছে বাউল লেটার দিয়ে, ও দিয়ে শুরু হচ্ছে, যার জন্য এখানে এন ব্যবহার করব। এখানে আমরেলা, আমরেলার প্রথম অক্ষর যেটা সেটা কিন্তু বাউল এবং উচ্চারণ শুরু হচ্ছে বাউল লেটার দিয়ে, আমরেলা। তো আমরেলা যখন বলি তখন প্রথমে আ আসে, আ একটা কিন্তু স্বরবর্ণ, যার জন্য এখানে আমরা এন ব্যবহার করব। তো এই দুইটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি, গিভ মি অ্যান আমব্রেলা ফর অ্যান আওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এবারে তৃতীয় এক্সাম্পল, অনেস্ট। অনেস্ট যখন বলি তখন অ দিয়ে উচ্চারণ শুরু হচ্ছে, অটা হচ্ছে বাউল, যার জন্য আমরা এন ব্যবহার করব। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আশা করি আমার তৃতীয় এক্সাম্পল বুঝতে পেরেছেন। এবারে দেখুন পরবর্তী উদাহরণ, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির প্রথম অক্ষর কিন্তু বাউল, কিন্তু উচ্চারণ শুরু হচ্ছে কনসোনেন্ট লেটার দিয়ে, ইউনিভার্সিটি। দেখুন ওয়াই ও ইউ, ইউনিভার্সিটি, প্রথম অক্ষরটা কিন্তু কনসোনেন্ট, যার জন্য এখানে এ ব্যবহার করব। তো সেন্টেন্স তৈরি করতে পারি, মাই ব্রাদার ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আরেকটা পদ্ধতি বলছি, যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, রসই রসউ, ইউ, এ ইউনিয়ন, এ ইউনিক। আশা করি বুঝতে পেরেছেন। এবারে পরবর্তী উদাহরণে চলে আসছি, MBBS। এখানে এম কিন্তু কনসোনেন্ট লেটার, কিন্তু এটার উচ্চারণ চলে আসছে বাউল লেটার হইতে। দেখুন এম, এম যখন বলি এর থেকে উচ্চারণ আসে, বাউল লেটার দ্বারা উচ্চারণ শুরু হচ্ছে, যার জন্য আমরা এন ব্যবহার করব। হি ইজ এন MBBS অথবা হি ইজ এন MBBS ডক্টর। আশা করি বুঝতে পেরেছেন। এবারে দেখুন অ্যাসিস্ট্যান্ট, এখানে অ্যাসিস্ট্যান্টের প্রথম অক্ষর কিন্তু বাউল এবং উচ্চারণ শুরু হচ্ছে বাউল লেটার দিয়ে, এ দিয়ে, এ হচ্ছে একটা স্বরবর্ণ, যার জন্য এখানে এন ব্যবহার করব। আই এম এন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারকান্দি। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।